हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज आमी आपनादेर साथे शेयर करब हाँसेर माँस बुना रेसिपी। तो चलुन देखा जाक कि करे हाँसेर माँसेर बुना रान्ना करते हैं। আপনারা গতকালকে ভিডিওতে দেখেছেন, আমরা বাংলাদেশি গ্রসারি দোকান থেকে হাঁস কিনে এনেছি একটা, আর ওই হাঁসটারই অর্ধেকটা মাংস আমি আজকে বোনা করে রান্না করে দেখাবো। আর ওরা কত সুন্দর করে কেটে দিয়েছে দেখেন, ছোট ছোট করে। আবার মাংসটা খুবই পরিষ্কার, চামড়াতে কোনো লোম নেই, একদমই লোম নেই দেখেন, খুবই পরিষ্কার এবং খুব সুন্দর করে কেটে দিয়েছে। আর এটা হালাল মাংস, যেহেতু এটা বাংলাদেশি গ্রসারির দোকান থেকে আমার কেনা, এটা 100% হালাল হাঁসের মাংস। তো এখন আমি এটা পেঁয়াজ দিয়ে ভুনা করে দেখাবো। আজকে আমি মাংসটা চামড়া সহই রান্না করব। আর এখন তো শীতের দিন, তো শীতের সময় হাঁসের মাংস চামড়া সহ রান্না করলে হাঁসের মাংসের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তো এই আর কি, এই জন্য আমি আজকে আর চামড়াটা ফেললাম না। তো অনেকে হাঁসের মাংস গম খেতে পারে না, মাঝে মাঝে মনে করে যে হাঁসের মাংসের গন্ধটা সহ্য করতে পারে না। তো সেক্ষেত্রে কী করতে হবে, আমার মাংসটা পুরাপুরি ধোয়া। এখন আমি এটা হালকা কুসুম গরম পানি দিয়ে আবার একটু শেষ ধোয়া দিয়ে নিব। তো আমি এখন কুসুম গরম পানি নিচ্ছি। এই যে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আবার শেষ ধোয়াটা ধুয়ে নিচ্ছি, তাহলে গন্ধটা অনেকটা ওই কমে আসবে। তো আর এখানে আমি মাংসর চামড়া সহ রেখেছি, কারণ অনেক চামড়া সহ শীতের দিনে চামড়া সহ হাঁসের মাংস খেতে অনেক মজা, হাঁসের মাংসের টেস্টটা অনেক বাড়িয়ে দিবে। তো আমি এখানে একটা ছাঁকনি দিয়ে মাংসগুলো ছেঁকে নিচ্ছি, পানি থেকে, গরম পানি থেকে এখন মাংসগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। পানিটা ঝরিয়ে নিচ্ছি ভালো করে। এই যে এখানে আমার মাংসটার পানি ঝরানো শেষ, এখন আমি এটা মশলা দিয়ে মেখে নিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে আমার 1 কেজি থেকে একটু বেশি মাংস হবে, 1.5 কেজি পরিমাণ মাংস হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এখানে আমি গরম মশলা দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। আমি ঝাল একটু কম দিব এখানে, মরিচ দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ, কারণ আমার মেয়ে খাবে, এই জন্য আমি একটু ঝাল কম দিব। ও অবশ্য অতটা পছন্দ করে না, তারপরে একটু খেতে পারে। হলুদ দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ, আর জিরে গুঁড়া দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। আচ্ছা, হলুদটা আমি 2 চা চামচ পরিমাণ দিই। তারপর এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। আদা বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। রসুন বাটা, মানে রসুনের পেস্ট দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। হাঁসের মাংস একটু মশলা বেশি লাগে, আর লবণ হচ্ছে স্বাদ মতো লবণ দেবেন। তো এখানে আমি গরম মশলা যেটা ইউজ করেছি, সেটা হচ্ছে আমাদের এখানে বাল্ক বানের যে গরম মশলা পাওয়া যায় খুব ভালো, আমি ওটা ইউজ করেছি। ওটা আসলে ভালো আছে, মোটামুটি ভালো। তাছাড়া আমি আলাদা করে গোটা মশলা ইউজ করবো, তো আমি এখানে বাজারের মশলাটা ইউজ করলে কোনো সমস্যা নাই। আর এটা অনেক ভালো, কেনা ডিএন একটা ভালো একটা দোকান, এখানকার মশলা সব দিক দিয়ে খুবই ভালো, আমরা ওখান থেকে মশলা কিনে থাকি।
আর এখন যেহেতু আমরা এখানে কানাডায় সবাই অনেক বিজি ব্যস্ত থাকি, তো মশলা ভেজে তারপর কাঁচা মশলা গুঁড়া করা হয়তো অনেক সময় সহজ হয় না, সেজন্য আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বালকবানি মশলা দিয়েও রান্না করলেও মশলা হাঁসের মাংস খারাপ হবে না। তো আলাদা আমি মশলা দিচ্ছি, এখন মাংসটা ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ ইউজ করব, তবে ভাগে ভাগে। আর সরিষার তেলও আমি ইউজ করব 1 কাপ থেকে একটু কম ইউজ করতে চেষ্টা করব। আমি আসলে তেল খেতে চাচ্ছি না, কারণ এই যে চামড়া তো অনেক চর্বি আছে, তো আমি এখানে 1/4 কাপের মতো আমি ইউজ করব। তো এখানে আমি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি, আর বাকিটা বাকি তেল আমি পরে দিব। তো আমি চেষ্টা করব 1 কাপ থেকে কম তেল দিয়ে রান্না করতে, যেহেতু এখানে চর্বি আছে, তেল আর নেই উঠবে অনেক, বেশি তেল খাওয়া শরীরের জন্য ভালো না। তো এখন এটা ভালো করে আবার রান্না মেখে নিচ্ছি। তো এখন এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। তো আমি সরিষার তেল দিয়েছি, এতে হাঁসের মাংসের যে গন্ধটা এটা আরও কমে যাবে, একদম কমে যাবে সরিষার তেল দেওয়াতে, আরও আর টেস্টও আরও বাড়বে। এখন আমি এটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো মেরিনেট করে মাংসটা রেখে দিলে হাঁসের মাংসের যে গন্ধটা সেটা আরও চলে যাবে, একদমই চলে যাবে। এখন আমি হাঁসের মাংসটা রান্না করতে চলে আসলাম। এখানে আমি আবারও সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। এক টেবিল চামচ পরিমাণ আমি কুকিং অয়েল দিচ্ছি সরিষার তেলের সাথে। তো এখানে আমি মোটামুটি 1/2 কাপ পরিমাণ তেল ইউজ করছি, আগে দিয়েছি 1/3 কাপ, এখন দিয়েছি 1/3 কাপ আর অল্প একটু কুকিং অয়েল। তো এখানে মোট আমি 1/2 কাপ পরিমাণ তেল ইউজ করেছি, বেশি তেল ইউজ করি নাই, কারণ ওখানে চর্বি আর নেই, হাঁসের মাংসে অনেক চর্বি আছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখানে আমি পেঁয়াজ দিচ্ছি 1 কাপ পরিমাণ এই জায়গাটাতে। আগে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছিলাম, এখানে আমি এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এখন পেঁয়াজগুলো একটু নেড়ে নিই। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট 4টা তেজপাতা, কিন্তু আপনারা বড় তেজপাতা হলে 2টা দিলেই হবে। আমারগুলি খুবই ছোট তেজপাতা, এখানে আমি ছোট ছোট 4টা দিয়েছি। এখানে আমি দিয়েছি 5 পিস দারচিনি, 6 পিস লবঙ্গ, আর 8 টুকরা এলাচি, গোটা এলাচ, আর 10-12টা গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়েছি। আর দিব হলো এই যে 10-12টার মতো কাবাব চিনি, এতে মাংসটা একটু সুঘ্রাণ বাড়বে। এটা একটু পেঁয়াজ দিয়ে একটু হালকা বাদামি হোক, তাতে আমি মেরিনেট করে রাখা মাংসগুলি দিয়ে দেব। আগেই বলেছি আমি মাংসগুলি আমি এখানে 20 মিনিটের জন্য মেরিনেট করে রেখেছি সব মশলা দিয়ে, আর পেঁয়াজও দিয়েছি, পেঁয়াজ কুচিও দিয়েছি এখানে, কারণ হাঁসের মাংস যদি একটু মেরিনেট করে রাখি 20 মিনিট, তাহলে মশলাগুলি মাংসের ভিতর ভালোভাবে ঢুকবে এবং
হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও হবে না, গন্ধটাও লাগবে না খেতে। এই আর কি, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মেরিনেট করা হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলি ভালো করে নেড়ে দিচ্ছি। পাঁচ মিনিট ধরে ভালো করে মাংসগুলো নাড়তে হবে। মাংসটা নাড়া শেষ, আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো এখন 10 মিনিট পর আমি দেখি আমার মাংসটা কি অবস্থা। এখন আমি মাংসটা একটু ভালো করে নেড়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিব। যে 10 মিনিট পর ফিরে আসছি, 10 মিনিট পর, 10 মিনিট পর দেখি আমার মাংসটার কি অবস্থা। এই যে মাংসটা কষানো হয়ে গিয়েছে, যে তেল উপরে উঠে এসেছে। এটা আমি 20 মিনিট ধরে রান্না করছি, আপনারা দেখেছেন আমি কোনো পানি দেই নাই। মাংস থেকে গায়ে থেকে যে পানি উঠেছে সেই পানি দিয়েই এটা মাংসটা কষানো হয়েছে, আমি কোনো পানি দেই নাই। এখন তেল উপরে উঠে গেছে, আমি এটা 20 মিনিট ধরে রান্না করছি। এখন এটা মাংসগুলো আর একটু সিদ্ধ হবে, যেহেতু আমার মাংসের তেল সব উপরে উঠে এসেছে এবং কষানো হয়ে গেছে, মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি এখানে, আমি যেহেতু পানি দেই নাই, এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যে মশলা বাটিটাতে করে আমি মাংসটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি, সামান্য পানি দিয়েছি, আমি এত বেশি পানি দিই নাই। এটা ভুনো করবো, এখন এটা আর একটু হোক, পানিটা আর একটু শুকাক, আবার ঢেকে দিচ্ছি আমি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, দেখি আমার মাংস কি অবস্থা। এই যে তেল উপরে উঠে এসেছে, দেখেন ঝুলটাও কমে গেছে এবং তেলটাও উপরে উঠে এসেছে। এখন আমি এতে দিয়ে দিব, বাকি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বাকি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে এখন আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা পেঁয়াজ দিয়ে ভুনা করব, তো এই পেঁয়াজগুলো শেষে দিলাম, তো পেঁয়াজগুলো একটু গলবে না, একটু গোটা গোটা থাকবে। তো ঢাকনা দিলাম, ফিরে আসছি 10 মিনিট পর। দেখি এখন ঢাকনা তুলে আমার মাংসটার কী অবস্থা। যে দেখতে খুবই সুন্দর হচ্ছে এবং সুঘ্রাণ বের হচ্ছে। তো এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, এতে ফ্লেভারটা আরও সুন্দর হবে। যে দেখেন খুবই সুন্দর হয়েছে মাংসটা, আমার মাংস রান্না শেষ। মাংস
হচ্ছে রান্না শেষ। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর এটা গরম চুলাতে 5 মিনিট থাকবে, এভাবেই 5 মিনিট থাকবে, তাহলে মশলাগুলো ভিতরে ঢুকবে এবং ফ্লেভারটাও থাকবে, জিরা আর গরম মশলার ফ্লেভারটাও, সুন্দর ফ্লেভারটাও থাকবে। তো 5 মিনিট এভাবে রেখে দিব আমি চুলা অফ করে। আমি চুলা অফ করে দিয়েছি, 5 মিনিট পর আমি এটা ডিশে বেড়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার হাঁসের মাংস বোনা। তো এখানে আমি উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ দিয়ে ভুনা করা এই হাঁসের মাংস খুবই অপূর্ব লাগে। তো এই এই হাঁসের মাংস পোলাও অথবা যে কোনো ধরনের পিঠা, চালের রুটির সাথে খুব ভালো যায়। আজকে আমি পরিবেশন করছি ছিটা পিঠার সাথে এই হাঁসের মাংস বোনা, আর ছিটা পিঠার সাথে হাঁসের মাংস বোনা খুবই অপূর্ব লাগে। তো আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। এবার দেখেন মাংসটা কেমন সিদ্ধ হয়েছে। একদম ছিঁড়ে যাচ্ছে, খুবই সফট হয়েছে, আর ছিটা পিঠার সাথে অপূর্ব লাগে। যারা খাননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন ছিটা পিঠার সাথে পেঁয়াজ দিয়ে বুনা করা হাঁসের মাংস। তো এই ছিল আমার আজকের ব্লগের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।